বার্লিনের পর এবার বনে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগের বাংলাদেশ বিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। বৃহস্পতিবার জার্মানির নর্দ্রাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের বনে ডয়েচে ভেলের প্রধান কার্যালয়ের সামনে জার্মান আওয়ামী লীগের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জার্মান আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও জার্মান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নেদারল্যান্ডস আওয়ামী লীগ সহ জার্মানির বিভিন্ন শহরে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশী অংশ নেন। এ সময় অবিলম্বে বাংলাদেশ বিরোধী মিথ্যাচার বন্ধে ডয়েচে ভেলের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। একই সঙ্গে হঠাৎ করে কেন ডয়েচে ভেলে বাংলা বিভাগ দেশ বিরোধী প্রচারণায় নামলো তা খতিয়ে দেখতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। সমাবেশে জার্মান আওয়ামী লীগের পক্ষ থেকে ডয়েচে ভেলের কর্মকর্তাদের কাছে প্রতিবাদ লিপি পেশ করা হয়। স্মারকলিপি প্রসেস অনুযায়ী যেখানে যা কিছু দেওয়ার সেগুলো আমরা দিয়েছি, এগুলোর কপি আমাদের কাছে আছে, ওনাদের কাছে পৌঁছাচ্ছি। আমরা আশা করব ডয়েচে ভেলে এর শক্ত ব্যবস্থা নিবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ডয়েচে ভেলের নীতি নির্ধারকদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আমরা একটা স্মারকলিপি দিয়েছি, আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত করে বিচার বিভাগে বিচারের আওতায় আনা হোক। এর আগে গেল সোমবার একই প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে ডয়েচে ভেলের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ইউরোপের পেশাজীবী সংগঠন সিভিল সোসাইটি ইন ইউরোপ ও জার্মান আওয়ামী লীগের নেতাকর্মীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।